আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশ কিছু বায়ার থেকে অর্ডার কালেক্ট করতে পারেন, প্লাস পাশাপাশি বিদেশি বায়ারও পাবেন। ধরেন আমি আপনি এখানে একটা জাস্ট নর্মালি সার্চ দিই লোগো ডিজাইন, ঠিক আছে, লোগো ডিজাইন লিখে আমি ফেসবুকে সার্চ করলাম। এখন দেখেন লোগো ডিজাইন লিখে ফেসবুকে সার্চ করার পরে এই জায়গায় কিছু লোগো আসতেছে, পোস্ট আসতেছে, আমার গ্রুপটাই চলে আসছে। আমি লোগো ডিজাইন লিখে এন্টার দিব। এবার এখানে আসতে দেখেন এখানে পোস্ট, আমি যদি পোস্টে ক্লিক করে কিছু পোস্ট আসবে, সবার আগে আমারটাই আসছে। এখানে দেখেন প্রফেশনাল লোগো অ্যানিমেশন ইন্ট্রো, আচ্ছা এটা অ্যানিমেশন করতেছি তো আমরা অ্যানিমেশনে যাচ্ছি না, আমরা নর্মালে আসি। ডিজাইন ইউর গ্রাফিক ইন দ্য লো বাজেট প্রাইস স্টার্ট 500 টাকা, 500 টাকায় গ্রাফিক ডিজাইন করবে ওরা। আচ্ছা সার্ভিস কি লোগো করে, মানে এটা স্টার্টস, এখন ওই জায়গায় হতে পারে বিজনেস কার্ড, হতে পারে ইনভয়েস, এগুলো 500 টাকায় করতেছে, ঠিক আছে। তবে সে অবশ্যই এটা স্টার্টিং 500 করে, তো এগুলোর প্রাইস আলাদা আলাদা হতে পারে। সে লোগো করে, লোগো ডিজাইন তারা করে দেয়। এখন আমরা যদি একটু নিচে আসি, এটা কমেন্টে যদি দেখি, কমেন্টটা খেয়াল করি আমরা, তার কিছু ডিজাইনের ব্যাপারে কথা ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তার ফেসবুক কাভার একটু ব্যানার লাগবে, তারা ইন্টারেস্ট প্রাইস জানতে চাচ্ছে, এটা হচ্ছে নর্মাল জিনিস, ঠিক আছে। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, নর্মালি দেখবেন বিভিন্ন গ্রুপ গুলাতে এক একজন, যেমন উনি উনি হচ্ছে বি ডিজাইনার গ্রুপে একটা পোস্ট করছে, ঠিক আছে, ওনার পোস্টে কমেন্ট হয়েছে, এরকম আসছে খুব কম। যেমন হচ্ছে এটা এসে এখানে পোস্ট করছে, যদি এটা ইট পাঠশালা, এটা একটু আমি স্কিপ করি, আমার ভিডিওতে আমার গুলো আসতেছে বারবার। আচ্ছা আমি এখানে পোস্ট ফ্রম গ্রুপস, ওকে নাম আর এখানে দেখেন, এখানে সে একটা পোস্ট করছে লোগো ডিজাইন রিলেটেড, দেখে কি মনে হয়, ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইজ মোটেও না, এগুলো আমাদের আমার করা কিছু লোগো ডিজাইন দেখো। এখন কথা হচ্ছে এই যে সে একটা পোস্ট করছে, এই পোস্টে কমেন্ট আসছে, এবার এই কমেন্টগুলা দেখেন, এই কমেন্টগুলোর মধ্যে আমরা কিছু জায়গায় কমেন্ট পাব যে আমাকে একটা লোগো করে দেন, ঠিক আছে। এখানে সে একটা গ্রুপে পোস্ট করছে, তার করা লোগো দিয়ে পোস্ট করছে, এগুলোর দেখেন কমেন্ট আছে, এই কমেন্ট গুলো তো আপনি কোথাও না কোথাও, ঠিক আছে, এই যে আই ওয়ান্ট টু লার্ন, সে শিখতে চায়, এবার প্লিজ মেক মি আ লোগো ফিল মাই বাই ফ্রেন্ডস, সে কিন্তু নর্মাল একটা পোস্ট করছে। এবার তার এই পোস্টে কমেন্ট হবে যে আমাকে একটা লোগো করে দাও, সে বলছে ইনবক্স মি, এবার সে ইনবক্সে যাবে, তারা কথা বলবে, তাদের যদি বাজেট বাকি সব কিছু মিল হয় তাহলে সে কাজটা করে দিবে। এরকম এদিকে দেখেন হাউ মাচ ইটস কস্ট, তারও লোগো ডিজাইন লাগবে, এই জন্য সে জিজ্ঞেস করতেছে, আই নিড, তারও লোগো ডিজাইন লাগবে, সে বলছে ইনবক্সে আসো। আচ্ছা আই নিড এ গ্রাফিক ডিজাইনার, তার গ্রাফিক ডিজাইনার লাগবে, ইনবক্সে আসো, ওকে। তারপরে হচ্ছে নিড লোগো ফর মাই কোম্পানি, এটাকে বিদেশি, তাহলে অবশ্যই তার থেকে বেশি নেওয়া হবে, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এরকম বিভিন্ন পোস্ট, যেমন আমার এটার মধ্যেও একজন নক করছেন, তার লোগো ডিজাইন লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সে যে একটা পোস্ট করছে, এখানেও দেখবেন এর মধ্যে একজন বলতেছে আমার 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 লোগো ডিজাইন লাগবে, আমাকে করে দেন। তো এইভাবে আমরা বিভিন্ন গ্রুপগুলো থেকে বায়ার বায়ার কালেক্ট করতে পারি। বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন, সেসব গ্রুপে আপনার ডিজাইনগুলো পোস্ট করবেন রেগুলার, দেখবেন আপনাকে আপনাকে সেলার অনেককে নক করতেছে, আমার একটা লোগো লাগবে করে দেন। বাংলাদেশি যদি হয় তাহলে সিম্পল টেক্সট লোগো বা এরকম কিছু লোগো হলে সে কত রাখবে, সে হচ্ছে বলবে 500-1000 টাকা তার বাজেট, ম্যাক্সিমাম 1500 টাকা বাজেট বাংলাদেশি ক্লায়েন্ট হলে, বিদেশি ক্লায়েন্ট হলে 2000-3000-4000 টাকা বাজেট, ঠিক আছে। সে এখানে ধরেন হচ্ছে জুলাই 21 তারিখে 2 দিন আগে দিস দুইটা কমেন্ট হয়েছে, এটা বিজ ডিজাইনার গ্রুপ। আচ্ছা তো এখানে যদি আমরা আসি, এখানে তার দুটো কমেন্টের মধ্যে অনেকে ভুল ধরাই দিবে, আবার অনেক ক্ষেত্রে আসে বলবে যে আমাকে একটা লোগো করে দেন যাদের লাগবে,
এন্ড মূলত বি ডিজাইনার গ্রুপে এই গ্রুপটাতে বায়ার কম, এগুলো গ্রুপটাতে আমাদের মতো সেলাররাই বেশি, বা বায়ারও থাকে কিন্তু আমাদের মতো সেলাররাই বেশি গ্রুপটাতে। এটা মূলত হচ্ছে যারা নতুন নতুন কাজ শিখে তারা ঢুকে ঢুকে হচ্ছে তাদের কাজগুলো এখানে আপলোড করে বলে বলে যে ভুলটা ধরাই দেন, সিনিয়ররা ভুল ধরাই দেয়। খুব ভালো একটা গ্রুপ বি ডিজাইনার। যাই হোক, তো এখানে লোগো গুলো দেখেন। আচ্ছা, এই লোগো তো আমার ফ্রেন্ড একটা ইয়া দিচ্ছে, কি বলে, কিছু রিয়েক্ট করছে। এখানে একটা এই যে লোগোটা বানাইছে, এখানে খান মুহাম্মদ কি শহীদুল আরাফা, এই জায়গায় এবার সে কি বানাইছে, সে আচ্ছা এখন সে হচ্ছে এটা দিয়ে কি কে এটা দিয়ে কি কি বানাইছে, এটা হচ্ছে এক্স, তারপরে হচ্ছে এটা কি ওয়াই, টু ওয়াই এক্স, সে জিওমেট্রি কি কি করছে। আচ্ছা, সে এখানে তা সে এটা আবার বলেও দিছে যে এখানে কি কি বানাইছে, যেমন এটা দিয়ে সে কি বুঝাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে কি, এটা দিয়ে কি, এটা দিয়ে কি, এরকম। যেমন হচ্ছে এটা হচ্ছে এ, এটা যদি আমরা দেখি এ, এটা হচ্ছে জেড, জেড অথবা এস, যে কোনো একটা হবে। তারপরে হচ্ছে এটা খুব সম্ভবত এম, আর এটা হচ্ছে কে। হ্যাঁ, কে এম, খান মোহাম্মদ সাজাদুল আরাফা, এখানে সে কে এম এস এ লিখছে এই গোল বৃত্তের মধ্যে। কে কে ধরতে পারছে না এতক্ষণ পর্যন্ত যে এই গোল বৃত্তের মধ্যে কে এম এস এ লেখা, সে বর্ণনা করে দিচ্ছে যে এটা নিয়ে এই দুইটা, এই দুইটা এটা মিলে কে। তারপরে হচ্ছে এই এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত এ, আর হচ্ছে আপনার কি বলে এই যে এইটা হচ্ছে এস, আর যদি আমরা এম এর চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে এতটুকু এতটুকু বাদ দিলে এম হয়, এটা বাদ দিলে এম হয়, এখান থেকে শুরু এইভাবে কি এভাবে এম আসছে, সেখানে এটা বর্ণনা করে দিচ্ছে এখানে কিভাবে কে এম এস এইচ আসছে। আচ্ছা, লোকটা সুন্দর, অনেক 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 কষ্ট করে কনসেপ্টটা পড়ছে। এখানেও দেখবেন কেউ না কেউ বলতেছে আমাকে একটা করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে কথা এমনই যে আমরা বিভিন্ন গ্রুপ গুলাতে অ্যাড হব, পোস্ট করব, সেখানে আমরা আবার লিখবো যে কারো লোগো লাগলে ইনবক্স করেন, ঠিক আছে। তারপরে সেখান থেকে আমরা দেখবেন কিছু না কিছু বায়ার, একটা না একটা আমরা বায়ার পেয়ে যাব। তো ধরুন আমাদের এখানে মনে হয় এই হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে মিতু, মিতু আপু আজকে আসছে। হ্যাঁ, মিতু মজুমদার, বলেন আপনার, আপনার বলেন কয়টা গেল লস করছেন এরকম গ্রুপে পোস্ট করে। জি ভাইয়া, গ্রুপে পোস্ট করে কয়টা গেল বাস খাইছেন বলেন। ওই বাস খেলাম, বাস খাই নাই তো, কেন একবার 500 টাকা কম দিল না আপনারে। ও ওই বাস, হ্যাঁ ওই বাস তো। আচ্ছা আচ্ছা, আপনার অর্ডার আসলে কয়টায় পর্যন্ত গ্রুপ থেকে? গ্রুপ থেকে আমি আসলে ইদানিং 2-3 মাস ধরে টোটালি করি না, তার আগে করছিলাম যখন আপনাকে ওই যে ঘন ঘন নক দিতাম, ডিজাইন ডিজাইন দেখাইতাম, তখন কিন্তু আসছিল, অনেকগুলো আসছিল। কয়টা আসছিল? হবে তাও 5-6টা প্লাস হয়েছিল। 5-6টা অর্ডার, কত 10,000 হয়েছিল? না ওই তো আমি আপনাকে বললাম না, 1,000 টাকা বা আপনার নিজের কনসেপ্ট সবকিছু নিজে থেকে সব করতে হবে, 500 টাকা 1,000 টাকা বলে, এরকম অনেকগুলো বাদ দিছি আমি, কিন্তু 500 টাকা 1,000 টাকা বলে পোষাবে না তাই করি না। আচ্ছা, একটা তো করলেন 3,500। হ্যাঁ, একটা করছি সাউথ আফ্রিকা। তো তাহলে গ্রুপে পোস্ট করলে লাভ আছে তাই না, পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের করা ডিজাইন গুলো তো রেগুলার আমার গ্রুপের পাশাপাশি পাওয়া যাবে, আমার গ্রুপের পাশাপাশি অন্যান্য গ্রুপে পোস্ট করবে, তাহলে দেখবেন সেখান থেকেও মোটামুটি। এখন কথা হচ্ছে আপনি একটা গ্রুপে পোস্ট করতে এসেন, করতে এসেন অর্ডার আসে না, তাহলে মানে কি সে গ্রুপে তেমন বায়ার নাই, মাল্টিপল গ্রুপে পোস্ট করেন কোন না কোনো গ্রুপ থেকে বায়ার পাবেন, দেশি গ্রুপে করেন, বিদেশি গ্রুপে করেন, ঠিক আছে, আর টাকা নেওয়ার চিন্তা নাই। মোট কথা হচ্ছে ভাইয়া, অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলে শিওর আছে, জায়গায় জায়গায় অ্যাক্টিভ থাকেন। আচ্ছা, এই দেখেন নিড টু লোগো, তার দুইটা লোগো দরকার, তার বাজেট 1,000 টাকা। এখন কথা হচ্ছে প্রথমত সে পোস্ট করছে বি ডিজাইনার গ্রুপে, এই গ্রুপে হাহা সারা কিছু সে পাবে না, ঠিক আছে। অন্যান্য গ্রুপে যদি দিত তাহলে হয়তো বা পাইতো কিছু কিছু, হয়তো বা
ঠিকঠাক পাইছে, এখানে সে হাহা আর নেগেটিভ কমেন্ট ছাড়া কিছু পাবে না, কারণ এখানে মোটামুটি ভালো ভালো ডিজাইনাররা হচ্ছে অ্যাড থাকে। যাই হোক, এখন কথা হচ্ছে সে যে বাজেট বলছে, দেখেন এই যে হাহা রিহেক দিছে, আমি তো মনে দিছি এটা নাকি এখন দিছি, আমি ওইটা অনেক আগে দিছিলাম। যাই হোক, এখন 1000 টাকা তার দুইটা লোগো লাগবে, এটা হইতে পারে টেক্সট লোগো। এবার আপনি চিন্তা করেন, আপনি ফাইবারে দেখছেন না $5 লোগো করে, দুটো লোগো $10, $10 হয় বর্তমান টাকায় 950 টাকা। এরপরে এখান থেকে আবার আপনার $2 কেটে নেয়, $2 কেটে নেওয়া হচ্ছে ফাইবার, আমরা পাই $8। এই $8-এ আমরা 8×9 কত 72, 720 টাকা, ধরো আমি 750 টাকা পাই। তো আমরা ফাইবারে যখন দুইটা লোগো করি $10 দিয়ে, মানে এক একটা লোগো $5, দুটা $10 করে আমরা পাই 750, সে আমাদের দিচ্ছে 1000। সে কি কম দিচ্ছে না বেশি দিচ্ছে বলেন তো? সে কিন্তু 250 টাকা বেশি দিচ্ছে, কিন্তু তাও সবাই হা হা দিচ্ছে। সে যদি এখানে লেখতো নিড টু লোগো ডিজাইন বাজেট $10, কেউ হা হা দিত না, খুব কম মানুষ হা দিত। তো আপনি যখন কোথাও কথা বলবেন ডলারটা উল্লেখ করবেন, ঠিক আছে, টাকাটা উল্লেখ করবেন। বায়ার জিজ্ঞেস করলো লোগো ডিজাইন কত নিবেন, বলবেন $10 নিব, $5 নিব, সেটা বর্তমানে মার্কেট প্রাইস যা হয় এটা একটু ভালো হয়, ঠিক আছে। আর একেবারেই যদি দেশি বায়ার হয় যে না সেগুলো কিছু বুঝেই না, সেক্ষেত্রে তারা বলেন ঠিক আছে এত টাকা নিব। বুঝছেন সবাই? আচ্ছা, যে তপন ভাই কি অবস্থা আপনার? আপনার তো আজকাল অনেক সুনাম হচ্ছে। আমি একটু স্ক্রিন শেয়ার করে চাইছিলাম। স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা করেন। এই যে যে লোগোটা বানাইছেন সুন্দর হয়েছে। এখন কথা হচ্ছে এই যে সবুজ দাগটা কিসের? তারপরে এখান থেকে দেখেন ঠিকঠাক আছে, এই যে একটু দেখা যায়, এটা আরেকটু বেশি দেখা গেলে ভালো হইতো। এটা আবার উপর নিচে জায়গা মোটামুটি আছে। আর এটার ফন্ট কিন্তু সুন্দর হয় নাই, শেপ সুন্দর হয়েছিল, শেপ এদিকটা নষ্ট হয়ে গেছে, আর ফন্ট সুন্দর হয় নাই, এটার এই শ্যাডোটা অনেক 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 বেশি হয়ে গেছে। শ্যাডো তো ওটা আমি ডাউনলোড করছি। আচ্ছা, এনএফএলটা ভালো হয়েছে, এনএফএল তো বলছিলাম কি কি চেঞ্জ করতে হবে। আচ্ছা যাই হোক, আপনি আজকাল ভালোই পারতেছেন, দেন আপনি স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ, ওকে, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার নেন করেন। আমার ওই যে আগের ওগুলা নিজে নিজে ডিজাইন করছিলাম যে, ওগুলা একটু সমস্যা হয়েছিল, ওগুলো আবার করছি, আপনাকে দিছি একটু দেখেন। আচ্ছা, আপনার বিউটি সেলুনে যেটা দিয়েছেন ব্যাকগ্রাউন্ড কালারের জন্য তো লোগো সুন্দর লাগতেছে না, সুন্দর হয় নাই আর কেবিটা ঠিক আছে। তপন ভাই দেখি কি হয় দেখাবেন। একটা পরিবর্তন হয় আর একটা
পরিবর্তন না, এই যে কালারটা সাদা হয়েছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু সাদাটা কালা হয়নি। আচ্ছা দেন সাদাটা ক্লিক করেন, এটা এই জায়গায় হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এখন এটা যদি আপনি কালো করেন দেখা যাবে, হ্যাঁ কালা করলে তো দেখা যাবে, কেমনে দেখা যাবে কালো রূপে কালো রূপে দেখা যাবে? না তা দেখা যাবে। আচ্ছা এটাকে আপনি স্ট্রোক করেন, স্ট্রোক, স্টপ করবো, হ্যাঁ, আর ফিল কালার অফ করে দেন, এই কালার অফ করবো, ফিল 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 কালার অফ করেন, বামে যান, বাম বামে দেখেন যে বামে থেকে ফিল কালার অফ করেন, একদম বামে টুল বক্সে, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এই কালারটা অফ করে দেন। হ্যাঁ এবার এবার স্ট্রোক বাড়ান, আরো বাড়ান, বাস বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কমায় ফেলেন, বেশি হয়ে গেছে, দেখি আর, হ্যাঁ এক রাখেন, দুই বা এক দেখেন কোনটাতে ভালো হয়। এখানে স্টক দুই দেওয়া আছে। ওকে তাহলে এটাও দুই দেন, ঠিক আছে, এবার ঠিক আছে আপনার? জি ভাই বুঝছো, আচ্ছা থ্যাংক ইউ ভাই। ওকে। ভাই আমি আপনার ইনবক্সে যে লোগোটা দিছিলাম, বা টেক্সট লোগো, ওটা কিরকম আচ্ছা ছিল? আপনি ওটা টেক্সট লোগো দিয়েছেন, আচ্ছা উনি হচ্ছে উনি যে কি চাচ্ছে উনি এখনো শিওর না, উনি আমার বলছে উনি একটা ডেমো দিবেন, ওনার এখন ওনার মন তো বুঝতেছি না, উনি একটা ডেমো দিবে বলছে, ঠিক আছে ওই ডেমো টাইপ বললো যে এইখানটা কিছু একটা করে দিয়ে। আচ্ছা তা প্রবলেম না, লোগোটা লাস্টে করছি টেক্সট, এটা কিরকম ছিল? এটা ভালো তো ছিল, টেক্সট দেখছি, এক্সট্রাটাও মোটামুটি ভালো ছিল। জি ভাই। আচ্ছা আসেন আমরা হচ্ছে ফেমিনাল লোগোর ব্যাপারে একটু আর একটু বিস্তারিত আলোচনা করি। ফেমিনাল লোগোর জন্য আমরা তো ফেমিনাল লোগো কেমন লাস্ট ক্লাসে দেখছি, এখন ফেমিনাল লোগোটা ডিজাইন করা, প্রথমে আসেন ডিজাইন আমরা করতে পারবো, দাদা শিখছি ফেমিনাইন ডিজাইনও করতে পারবো। তো হ্যাঁ এবার ফেমিনাইন লোগোর দুইটা, একটা হচ্ছে এরকম শেপ টেপ সহ, তো মানে মানুষের শেপ সহ আর কি, এই যে এরকম শেপ সহ, এটা আমরা এখন না, এটা হচ্ছে আমরা দুদিন পর তো পিকচারাল শুরু করব তখন, তো এখন আমরা আলোচনা করি ফেমিনাইন এগুলা, এই টাইপ ফেমিনাইন লোগোগুলা নিয়ে, ঠিক আছে? এই ফেমিনাইন লোগোগুলা দেখেন, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমত হচ্ছে ফন্ট, সবার আগে আমাদের ফন্টে আসতে হবে, এরকম প্যাচের ফন্ট ইউজ করতে হয়, এগুলো ইউজ করতে হয়। তো ফেমিনাল লোগোতে ফন্ট কোনগুলো ইউজ করবো, আমি ধরেন লিখলাম ফেমিনাইন ফন্ট ফ্রি ডাউনলোড, ফেমিনাইন ফন্ট ফ্রি ডাউনলোড করার পর এখানে দেখেন অনেক ওয়েবসাইট আসতেছে, তার মধ্যে 1001 ফন্টসও আছে, তো এটাতে ধরেন আমি ওপেন করলাম, এখানে ফেমিনাইন ফন্ট আসে, দেখছেন ফন্ট চলে আসছে। তাহলে আমাদের ফন্ট নিয়ে কোনো ভেজাল আছে, কোনো ঝামেলা করতে হবে ফন্ট নিয়ে? ইজিলি জাস্ট লিখলেন ফেমিনাইন ফন্ট, চলে আসলো ফেমিনাইন ফন্ট। এইসব ফন্ট দিয়ে এখন যদি আপনি ডিজাইন করেন এটা হবে ফেমিনাইন ডিজাইন। এবার এই যে ফন্টটা দেখছেন উপরে নিচে লাভ চিহ্ন, লাভ চিহ্ন আছে না? আচ্ছা এরপরে এই যে এটা বিটা দেখছেন, BGY কেমন গাছপালা লাগানো, এরপর হচ্ছে প্রথমের ইয়েটাতে আসি, এখানে এখানে যদি আমরা এ কে আর প্রত্যেকটা প্রথম অক্ষরটা একদম পেঁচানো বুঝানো আছে না? তারপরে এখানে আসি 3 নম্বর পেজে, যেমন যে এটা একটার সাথে একটা মিলায় ঠেলে কি অবস্থা। এখন এই যে ইয়াগুলা আমি ধরুন ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পর আমরা লাস্ট ক্লাসে গ্লিফ নিয়ে আলোচনা করছিলাম, তো ফন্টে ক্লিক করার পর যদি আমরা একটু নিচে আসি, এই হচ্ছে ফন্টের ইয়া, যে ফন্ট দেখতে কেমন এই সেই, এখানে আমরা দেখবো কোথাও গ্লিফ দেখাচ্ছে কিনা বা গ্লিফের কোনো ইনফরমেশন আছে কিনা,
এখানে গ্লিফের কোনো ইনফরমেশন নাই, তার মানে ধরে নেন এই ফোনটাতে এক্সট্রা বেশি করে কোনো গ্লিফ দেওয়া নাই। তো ফেমিনাইন ফোন কিভাবে ডাউনলোড করলাম, এটা তো ইজি, যে এখান থেকে লিখে সার্চ করলেই মোটামুটি ফেমিনাইন ফোন চলে আসবে। তো ফেমিনাইন ফোন পাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই, ক্লিক করলে ফেমিনাইন ফোন চলে আসতেছে, জাস্ট লিখে সার্চ করলেই। এই যে এটাতে আমার মনে হয় গ্লিফ আছে, আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেবো গ্লিফ পাওয়া যায় কিনা। আচ্ছা এটা ডাউনলোড করার পরেও আমরা গ্লিফটা দেখতে পারি, ডাউনলোড করে ইনস্টল করার পর লাস্ট ক্লাস যেমন দেখলাম গ্লিফটা কিভাবে ওপেন করে, ওইভাবে আমরা গ্লিফ দেখতে পারি। ধরেন আমি এখানে লিখলাম ফেমিনাইন ফন্ট উইথ গ্লিফ, গ্লিফ বানানো হচ্ছে মনে হয় এটা বানানো মনে ভুল করতে, যাই হোক দেখি গ্লিফ 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 আমরা লিখলাম ফেমিনাইন ফন উইথ গ্লিফ। তো এবার এখান থেকে কিছু ফন ডাউনলোড করলে হয়তো আমরা গ্লিফ সহ পাবো, ঠিক আছে। এখন আপনি ফন ডাউনলোড করে ইনস্টল করার পরে চেক করে নেবেন যে সেখানে কোনো গ্লিফ আছে কিনা, ঠিক আছে। এদিকে মাত্র একটা গ্লিফ লিখে দেখলাম যে এখানে গ্লিফ আছে, তারপরে হচ্ছে এদিকে একটা ফন্টের মধ্যে গ্লিফ লেখা দেখছি, যে গ্লিফ ফন একটা গার্লি ফন। তো এখানে ফোন গুলাতে মোটামুটি, এখানে যে ফোন গুলা দেখাবে এগুলাতে মোটামুটি গ্লিফ গ্লিফ আছে, টেইল আছে, ঠিক আছে, সোয়াসেস আছে। তো এগুলো যদি আমরা দেখি এখানে যে ফোন গুলা, এইগুলোকে বলে গ্লিফ, এক্সট্রা দেখছেন না লাভ এই সেই, এগুলোকে বলে গ্লিফ। এখন আমরা ম্যাক্সিমাম টাইম ফন্টের সাথে গ্লিফটা দেওয়া থাকে, অনেক সময় হচ্ছে ডাউনলোড করে দেখতে হয় যে গ্লিফটা আছে কিনা, ঠিক আছে। তো কিভাবে গ্লিফ দেখবেন সেটা তো লাস্ট ক্লাসে দেখালাম, এরকম গ্লিফ ফন্ট ডাউনলোড করেন। এরপরে ধরেন এখানে কিছু ফন্টের নাম মনে হয় দেওয়া, হ্যাঁ এগুলোতে গ্লিফ আছে, এই ফন্টগুলোতে গ্লিফ আছে, তো এগুলা চেক করবেন। আর গ্লিফ ফন্টগুলোতে এরকম না দেওয়া থাকে, বুঝছেন, এরকম কিছু জিনিস বলা থাকে গ্লিফ ফন্টগুলোতে। তো গ্লিফ ফন্ট আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে ইনস্টল করে চেক করে নিলেন গ্লিফ আছে কিনা। এখন মেইনলি আমাদের ফেমিনাল লোগো তার একটা জিনিস আছে, যেটা আমি freepik.com থেকে দেখাচ্ছি। freepik.com এ এসে আপনি সার্চ করেন ফেমিনাইন লিখে, ফেমিনাইনে দেখবেন লতা পাতা গাছ এইসব জিনিস আছে। আমি এখান থেকে ভেক্টর চুজ করতেছি। এবার দেখেন এখান থেকে যে এই যে ইয়াগুলা আছে, এই যে এখানে দেখছেন এখানে এগুলা যদি আমরা দেখি যে এগুলো আমরা ইউজ করতে পারি, এখান থেকে এগুলোটা নিলেন, নিয়ে হালকা পাতলা এডিট করলেন, এই যে এটা ধরেন এটাই আপনি নিলেন, এটা নিয়ে এখানে একটু কালার দিলেন, এখানে একটু কালার দিলেন, একটু ওভারঅলটা হালকা হালকা একটু কালার দিলেন, মাঝখানে লেখাটা বাদ দিয়ে অন্য একটা লেখা লিখলেন, তারপরে এটা ইউজ করলেন, এটা ইউজ করে কোথাও অন্য কিছু বানাইলেন বা একটা লোগো বানাইলেন, যেটা এটাই এটা ডাউনলোড করলেন, এটা ডাউনলোড করে এই নিচের অংশটা রাখলেন, বাকিগুলো ডিলিট করে দিলেন, নিচের অংশটা নিচে একবার দিলেন, উপরে একবার দিলেন, এবার মাঝখানে একটা লিখা লিখলেন সুন্দর করে, বা পেঁচানো হাতে লিখা লিখলেন, বা এরকম কোনোটা হাতে লিখা লিখলেন, বাস একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। তো এইরকম করে আপনার হচ্ছে এই যেহেতু আমরা ফেমিনাল লোগোর এই সব জিনিস শিখি নাই যে যে এগুলো কিভাবে বানায়, এই জন্য আমরা এদিক থেকে ডাউনলোড করে নেব। এগুলারে ফ্লোরাল বলে, আপনি যদি নর্মালি ফ্লোরাল লিখেন ফ্লোরাল তাহলেও দেখবেন চলে আসছে, ফেমিনালের পাশাপাশি আপনি ফ্লোরাল লিখলেও চলে আসবে। এই যে এখান থেকে ফুল পাতা, এই যে এইগুলো, তারপরে হচ্ছে যে এগুলা, এগুলো নিয়েও কাজ করতে পারেন। তো ফেমিনাল যে এই যে এটা ফেমিনাল লোগোতে এইসব জিনিস ইউজ করা হয়, ঠিক আছে। তো এখান থেকে ফেমিনাইন ফ্লোরাল লিখে বিভিন্ন ভেক্টর ডাউনলোড করে সেটাকে ইউজ করে আপনি ফেমিনাল লোগো বানাবেন। এই যে এগুলা নিলেন, নিয়ে বাস মাঝখানে লিখে আপনি বানালেন। তো এখন এগুলা ডাউনলোড করে করে ইউজ করতে পারবেন না, পারবেন? আচ্ছা এই যে দেখাইবো কি, ধরেন এটা আপনি ডাউনলোড করলেন, এটা ডাউনলোড করে এরপর হচ্ছে এটার লেখাগুলো চেঞ্জ করলেন, একটু স্টাইল চেঞ্জ করলেন, ঠিক আছে। ধরেন এখান থেকে আপনি এটা রাখলেন, এটার নিচের এরিয়াটাতে একটা ফুল বসাই দিলেন, যেমন হচ্ছে যে
এই যে এই ফুলটা, এই ফুলটাকে গোল করে বসাইলেন বা এটাকে বসাইলেন, আর উপরে এরিয়াতে একটু লিখলেন, এদিকে একটা আপনার লিখা বসাই দিলেন, ঠিক আছে? এটা থেকে আপনি হ্যাঁ এগুলো খালি এডিট, হ্যাঁ এডিট করে এডিট করে করে চেঞ্জ করলেন, চেঞ্জ করে করে আপনি নিজের মতো করে বানাইলেন, ঠিক আছে? এগুলো তো আমরা বানাইতে পারি না, এই জন্য এগুলো থেকে মিক্স করে একটা বানাবো। আপনাকে ভেক্টর ডাউনলোড করবো? হ্যাঁ ভেক্টর ডাউনলোড করে দুটা তিনটা থেকে মিক্স করে একটা বানাবেন, ঠিক আছে? এগুলো আপনাদের পাঁচটা করে এসডব্লিউ থাকবে, ক্লাস ওখানে অফ হয়ে যাবে, আর লিংক দিব না। এগুলো আপনাদের পাঁচটা এসডব্লিউ থাকবে সবার, আগামী কালকে মধ্যে করবেন, পরশু দিনকে আমি করাবো। প্রিফিক থেকে ফ্লোরাল লিখে সার্চ দিলে আসবে? ফ্লোরাল, ফ্লোরাল আর ফেমিনাইন, আমি লিখে দিচ্ছি গ্রুপে, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তো পরশু দিনকে আমি কিছু করাবো, আর আপনারাও এর মধ্যে পাঁচটা করে করবেন। এইচডব্লিউ দিয়ে দেন ইউরোপে। আচ্ছা আমি আপনাদেরকে নাম লিখে দিচ্ছি, ঠিক আছে?